সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 22শে সেপ্টেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মুনতাহার ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু প্রেগনেট গরু এবং রেডি বকনা এবং বেশ কিছু ছোটো বাচ্চা উনি সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। বাচ্চু ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য উপর আল্লাহর দোয়ায় আল্লাহর রহমতে ভালোই যায়। আর আবার বেশ কিছু নতুন গরু নিয়ে আসছেন? আমার গরু তো আসলে আছে বহুত গরু, আর গরু এত তো দেখানো যায় না। আজকে 18টা গরু দেখালাম, তার মধ্যে দুইটা আছে প্রেগনেন্ট, আমার কাছে চেক করে নিবে আর কি। দর্শক এগুলো আসছে প্রেগনেন্সি চেক দিয়ে, বেশ কিছু বকনা আছে ছোট বড় রেডি সব রকম। মানে এখন ভিডিও ছাড়লে মানুষ কেউ বলতেছে যে একটু ভালো দেখান, কেউ বলতেছে ছোট দেখান, হ্যাঁ মানে সব কাস্টমারই আছে। এই জন্য কিছু বাচ্চা ছোট বাচ্চা সংগ্রহ করেছি, সেগুলি দর্শকের উদ্দেশ্যে আজকে দেখালাম। চলেন গরুগুলো দেখি আর কেমন দাম রাখছেন দর্শকদের জানাই। আসেন সবাই। বাচ্চু ভাই ভিডিও শুরুতে লাল রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? আসলে এই গরুটা শিং না হওয়ার জন্য মুন্ডি, বুঝছেন? শিং না হওয়ার ফলে মুন্ডি। মুন্ডি আসলে মুন্ডির মধ্যে মেলা গুণ আছে। এটা জার্সি, মিনি জার্সি মুন্ডি আর কি। মিনি জার্সি মুন্ডি। বয়স কেমন? এটা বয়স এখনো দাঁত হয় নাই। এখনো দাঁতে হয়নি না। এটা গাব আছে আপনার 8 মাস পার হয়েছে। 8 মাস পার হয়েছে প্রেগনেন্সির বয়স। উলান আসা শুরু করে দিয়েছে। হ্যাঁ উলান আসা শুরু করে দিয়েছে। বাটকোটা দর্শকের উদ্দেশ্য দেখাবেন, গরুটাও খুব সুন্দরভাবে দেখাবেন, যাতে দর্শকের পছন্দ হলে নিবে, না হলে না নিবে। অনেক লোক বলে যে 1 লাখ 1 লাখ 10 20-এর মধ্যে আপনি গাব গরু একটু দেখান আমাদের। এই কারণে নিয়ে আসছেন এবার। এই গরুটা আমার আছে আজকের ভিডিওর প্রথম গরু, 1 নম্বর গরু, 1,10,000 টাকা দাম রাখছি। আপনি কিন্তু শুরুতেই বলছেন মাটি কাটা দাম দিবেন এবার। আজকে আমার ভিডিওর উপরেও লেখা থাকবে একদম মাটি কাটা দাম, মানে আমি বকনার রেট দিব যে আরো মানে এত কম দিব ধারণাই করতে পারবে না কেউ। তো এটা 1,10,000 মাটি কাটা দামই মনে হচ্ছে। 1,10,000 টাকা এটা গাব গরু, আপনি মুন্ডি গাব মিনি জার্সি আপনি জীবনেও পাবেন না, কোনো দর্শক পাবে না। কিন্তু আমি চাচ্ছি যে আসলে দর্শকের উদ্দেশ্য একদম মাটি কাটা দরে আজকে কিছু গরু দেবো। তো এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। বাচ্চু ভাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার সাদা কালো রঙের একটা আছে, এটা কোন জাতের? এটা হলিস্টন ফিজিয়ান আছে। আসলে এই গরুটা হলিস্টন ফিজিয়ান বকনা ছিল, এখন 6 মাস প্রেগনেট। হলিস্টন ফিজিয়ান বকনা ছিল, এখন 6 মাসের। আসলে একটা মানে গুড নিউজ আছে এই গরুটার জন্য। কিরকম গুড নিউজ? এই গরুটা আমরা ভিডিও দেখাইছিলাম যে 2 মাসের বীজ দিয়া, আচ্ছা এখন গরুর আমরা দেখি যে উলান নামিছে। মানে আসলে বকরা হিসাবে আমরা কিনেছি, সত্য কথা যেটা, বকরা হিসাবে কিনি, গরুটা কোনো দাঁত হয় নাই। আর এই উলান দেখি আমার মনে একটা সন্দেহ জাগলো, প্রেগনেট আছে কিনা, প্রেগনেট আছে কিনা। তো আমরা আরেকটা গরু প্রেগনেট ছিল, ওই গরুটা বিক্রি করলাম। তো ডাক্তার আসছিল, চেক করে নিয়ে গেল। তো এখন এই গরুটা আমাদের মনের কাছে একটা সন্দেহ জায়গার পরে ডাক্তারের কাছে চেক দিলাম। তো চেক দেওয়ার পর দেখি স্যার ডাক্তার করছে 6 মাস প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট, সুখবর এটা। তো আসলে আমরা যেটা বলি, অনেক সময় দেখা যাচ্ছে গরুর আসলে বীজ দেওয়া থাকে, গাব থাইকি যায়, বুঝছেন? এই গরু কিনা মানুষ অনেক সময় দিছি 2 মাসের 2.5 মাসের বীজ দেওয়া কইছি, বহুত গরুই আমার গাব টিকিছে আল্লাহর রহমতে। আচ্ছা তো এটা দর্শকদের জন্য সুখবর। তো এই 6 মাসের প্রেগনেন্ট দাম রাখছেন কেমন? এটা 1,65,000 টাকার দাম রাখছি। আর গরুটার দর্শকের উদ্দেশ্য আমার একটা আবেদন থাকবে যে এখনো দাঁতটা দেখা দিবেন। আচ্ছা আমার গরুটার দাঁতে নাই এখনো, গলার কুম্বল নাই, লাই নাই, এর উপরে আর গরু চাতমানের গরু হয় না আমার মনে হয়। তো চলেন এবার দাঁতটা দেখাই। এই পাশে আবার 4টা গরু আপনি একটা লট করছেন, 4টা লটের প্রথম যে গরুটা আছে এটা কোন জাতের? এটা আপনার জার্সি জাতের গরু, আপনার হচ্ছে ব্ল্যাক জার্সি, ব্ল্যাক জার্সি। আর দেখেন ওর ঘাড় থেকে লেবেল কত সুন্দর, আর কান দুটি কটুক, আর আপনার মাজাত্তরে উষার কত ঠ্যাঙ্গিনি দেখেন মোটা কত, বান সারকেন দেখান দর্শকের উদ্দেশ্যে। বয়স কেমন আছে? এটা বয়স আছে 10 মাস। 10 মাস, 4টা প্যাকেজের প্রথম গরু। হ্যাঁ 4টা প্যাকেজে আমি দাম বলবো আর কি। মাটি কাটা দাম কেমন দাম? একবারে মাটি কাটা যদি কেউ কাটি লেয় তাহলে 65,000 টাকা পিস। আর 4টা একসঙ্গে নিলে? আর 4টা একসঙ্গে নিলে 60,000 টাকা পিস, একদম মাটি কাটা। সাইড করে দেন, পাশে যেটা দাঁড়িয়ে আছে চলেন এটা দেখাই। হ্যাঁ 4টা গরু সুন্দরভাবে একা একা দেখান, আবার একসঙ্গেও 4টা গরু দেখাবেন। তো পাশে যেটা আছে এটাও তো কালো রঙের, এটা এটাও জার্সি গরু, জার্সি
গরু হ্যাঁ এটার বয়স একটু লাইনে বয়স सेम চারটা গরুরই বয়স सेम অল্প দিনে হিটে আসবে মানে 5-6 মাস লালন পালন করতে হবে এখনো 4-5 মাস পালন করতে হবে তারপরে হিটে আসবে আচ্ছা তো কোনো দর্শক চাইলে নিতে পারে সেফ জোনের বাচ্চা এগুলা প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে বাচ্চা সুস্থ না হলে তো আমার তো নিবেই না আর বাচ্চা কিনে দেখেন একটা বাচ্চারও লাই নাই কুম্বল নাই মানে এ গ্রেটের বাচ্চা কিন্তু আসলে বাচ্চা কিনে ছোট ছোট এই জন্য আর কালারটাও পরিবর্তন হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে 60,000 টাকার লটের দ্বিতীয় নাম্বার না না 65,000 টাকার লট যদি মানে একসাথে নেই তাহলে কোনো দাম দর করা যাবে না 60,000 টাকা পিস আর সিঙ্গেলে নিলে 65 সিঙ্গেলে যদি নিবে 65,000 টাকা লিব তিন নাম্বার যেটা আছে এটা তিন নাম্বারটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বয়স কেমন ওইটাও একই বয়স सेम বয়স গরু सेम বয়স হবে প্রত্যেকগুলো একই সাইজে হ্যাঁ একই সাইজে সামনে খড় ধরা আছে খড় খাচ্ছে আজকে বলেছি তো ভিডিও যে একবারে মাটি কাটা দর দেব আসলে মাটি কাটা দর হবে দর্শক সরাসরি এসে বাচ্চাগুলো আবার সচক্ষে দেখে সিদ্ধান্ত নিতে পারবে সেটা উনাদের ব্যাপার যদি দর্শক সচক্ষে আসে সবথেকে আমি খুশি হই আবার যদি মনে করে ভিডিও নিব তারাও তৃপ্তি সহকারে নিতে পারবে হ্যাঁ যেভাবে উনারে ইচ্ছা মানে দর্শকের ভালো ওইটাই আমার ভালো সেটাই তো এটা হচ্ছে চারটার প্যাকেজের তিন নাম্বার ছিল সাইড করে দেন চার নাম্বারটা দেখাই চার নাম্বারটা আরো আপনি দেখেন ওই যে নাকের কুড়িটা সাদা আছে আর পাকরার দিকে খুব সুন্দর আর কি বয়স একই রকম হবে একই বয়সের গরু আর এত কম রেটে আমার মনে হয় কেউ দিতে পারবে না আমি আজকে একটা খামার থেকে 33টা বাচ্চা নিয়ে আসছি এটা একটা গড় দাম ফেলাইছি এই যে আমি আমার এই সপ্তাহের ভিডিওর গরু লাভের দরকার নাই লাভের দরকার নাই আমি কিছু গরু বিক্রি করার জন্য মানে আচ্ছা আমার ঘরে গরু হয় গেছে বেশি এইজন্য জায়গা হচ্ছে না একদম মাটি কাটা দরে আসার চিন্তা করতেছি তো এই চারটা গরুর আপনি একটা প্যাকেজ করছেন দাম রাখছেন একত্রে 60,000 টাকা চারটা একসঙ্গে নিলে মানে চারটা একসঙ্গে নিলে 60,000 টাকাই লাগবে কোনো দামদার হবে না আর সিঙ্গেলে নিলে 65 আর সিঙ্গেলে যেটাই নিবি সেটার দামই 65,000 তো এটা সাইড করে দেন পরের যে প্যাকেজটা আছে পরে কয়টা গরু প্যাকেজ করছেন পরে আছে দুইটা 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 গরু প্যাকেজ এই দুইটার দাম কেমন এই দুইটার দাম পড়বি আপনার হচ্ছে আসলে দাম চাবো না 155,000 টাকা 155,000 টাকা দুইটা দুইটা আর দামের সুযোগ আছে একসাথে যদি নাই মানে জোড়া ধরি নাই তাহলে লিব 145,000 টাকা আর জোড়া ধরে নিলে 145,000 টাকা আর যদি আলাদা আলাদা নিতে চায় 155 মানে 77,500 করে দাম চাওয়া দর্শক দরদাম করে নিবে না ওইটাই মানে আলাদা যদি নাই একটা নিলে ফিক্সড জোড়া নিলে 145 মানে 72,500 ফিক্সড ফিক্সড আচ্ছা তো বাচ্চাগুলোর বয়স কেমন হবে বয়স আছে আপনার 11 মাস করে আছে 11 মাস করে আছে বাচ্চাগুলো মূলত 14-15 মাসে হিটে আসে হিটে আসে তো এই দুটার প্যাকেজ সাইড করে দেন পরবর্তী প্যাকেজগুলো দেখাই পরবর্তী সব গরু কিনে সিঙ্গেল দেখাবো চলেন দেখি আর এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই লেয় তাহলে জোড়া ধরে নিলে 145,000 টাকা দাম আর এই বাছুরটা কিন্তু মুন্ডির পেটের বাচ্চা আর সিং হবে হালকা সিং হবেই আর গরু গিনির প্রত্যেকটা গরুর বানসান এবং ঠ্যাং ঠুং আমার কথা যে জাত মানে যদি ভালো হয় দর্শক যদি মনে করে যে না ভালো নিবে হ্যাঁ তাহলে নিবে না হলে নাই মানে আমি দামে সাসরাই কাক কয় এতনে দামে সাসরাইয়ের গরু আমার মনে হয় কেউ দেখাতে পারবে না আচ্ছা শুভ এই পাশে সিরিয়ালের 9 নাম্বার একটা সিঙ্গেল গরু আপনি নিয়ে আসছেন এটা কোন জাতের এটা আপনার ফিজিয়ান জাতের বাচ্চা বকনা বাচ্চা একবার ডাক আসছিল দিনাই এবার আসলে দিতে হবে আর কি অল্প দিনেই আবার হিটে আসবে জি তো এটা কোনো দর্শক যদি চায় নিতে পারবে কেমন দাম এটার দাম রাখবো আমি 85,000 টাকা 85,000 টাকা সিঙ্গেল দাম সিঙ্গেল দাম দরদাম কতটুকু করা যাবে দরদাম 1,000 টাকা এইদিক ওদিক আজকে যে ভিডিও দিছি আসলে দরদাম না করার মতন খুব বেশি দরদাম করা যাবে না দরদাম করা যাবে না তো দরদাম দিব না তো ওই জন্যই তো আমি কইছি তো আজকে মাটি কাটা দরে বকনা বাছুর পাওয়া যাচ্ছে এটা একটা হিসাব তো দর্শক কমেন্ট করবে আসলে কতটুকু মাটি কাটা দাম হ্যাঁ হ্যাঁ দর্শক কমেন্ট করবি সমস্যা কি এই পাশে যেটা আছে একটা ইউনিক বাচ্চা এই ধরনের বাচ্চা সচরাচর কম পাওয়া যায় জি ব্যতিক্রমী একটা কালার ব্যতিক্রম মানে কি এই কালারের বাচ্চা আপনি খুবই কম পাওয়া যায় আজকের প্রোগ্রামের 10 নম্বর বয়স কেমন এটার মানে আসলে না বললেই নয় এটা বয়স আছে আপনি এই গরুটা এখনো ডাক আসে নাই বুঝছেন এখনো ডাকে আসে নাই বাচ্চা গরু হ্যাঁ ডাকে আসতে আরো 2 থেকে 3 মাস সময় লাগবে সময় লাগবে আচ্ছা এই অবস্থায় এই 10 নম্বর গরুটার দাম রাখছেন কেমন এটা এটার দাম রাখছি আমি 115,000 টাকা 115,000 টাকা দরদাম করা যাবে হ্যাঁ হ্যাঁ দরদাম করা যাবে আচ্ছা এটা সাইড করে দেন 11 নম্বরটা দেখাই পাশে 11 নম্বর যে গরুটা আছে এটা 11 নম্বরটা আপনি মনে করেন দাম পড়বে নি 75,000 টাকা 11 নম্বর গরুটার দাম পড়বে 75,000 টাকা এটা কোন জাতের গরু এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা গরু হ্যাঁ হ্যাঁ কোনো দর্শক চাইলেই গরুগুলো নিয়ে কাজ করতে পারে
দুই থেকে তিন মাস লালন পালন করলে গরুগুলো হিটে চলে আসবে। আসলে আজকে মাটি কাটার দরের মধ্যে এ দেখেন এই একটা বাচ্চা 75,000 টাকা রেট দিছি। আপনি বুঝেন যে 11 নম্বরে একটা বাচ্চা 75,000 টাকা রেট, এইসব বাচ্চা কিনে যদি কেউ 75,000 টাকায় দিতে পারে তাহলে আমি আর ব্যবসাই করবো না। আচ্ছা, এই পাশে 12 নম্বর যেটা আছে কিউট একটা গরু, এটা এটা হলিস্টান ফিজিয়ান গরু, আসলে সবাই রানী বিটের গরু বলে, আমি ওই রানী বললে কোনো জাত নাই, এটা হচ্ছে আপনি আগেও বলেছি আজও বলতেছি যে রানী কোনো জাত নাই। আচ্ছা, এটা হচ্ছে হলস্টেন ফিজিয়ানের একটা ভালো পার্সেন্টেজের বকনা। আজকের প্রোগ্রামের 12 নাম্বার, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 95,000 টাকা। 95,000 টাকা, এইখান থেকে সামান্য দরদামের সুযোগ আছে। প্রত্যেকটা গরু 1-2,000 টাকা আলোচনা করতে পারবে, তার বেশি আলোচনা যদি কোনো দর্শক করতে চায় তাহলে আমার কাছে ফোন করার দরকার নাই। আচ্ছা, কারণ অযথা ফোন করি লাভ নাই। আমার কথা যে যদি গরু কেনার ইচ্ছা থাকে তাহলে তার সাথে কথা বলতে মন যায়, কিন্তু গরু কেনার ইচ্ছা নাই। এখন আমি এই গরুটা 95,000 টাকা রেট দিলাম, এখন যদি এই গরুটা কেউ 75,000 টাকা দাম বলে তাহলে তার দাম বলারও দরকার নাই আর আমার সাথে ফোনে কথা বলার দরকার নাই। এরম ভাও পেশাল পাড়ার লোক বহুত লোক ভিডিও ছাড়ে, ওদের সাথে পেশাল পাবি, কারণ আমাদের সময়ের দাম আছে বহুত। আচ্ছা, এটা সাইড করে দেন, 13 নম্বর যেটা আছে ওটা দেখাই। অবশ্য সিরিয়ালের 13 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, সাদা কালো কিউট একটা বাচ্চা, এটা আসলে 13 নম্বর যে বাচ্চাটা আমি বললে আসলে গর্ব করা হবে। অনেকজনা বলে যে হচ্ছে আসলে নিজের জিনিস নিজে ভালো বলেন, আমি ভালো না, আমার জিনিস ভালো আমার মনের কাছেই লাগে। আমার মনের কাছে যদি আমার ছেলে ভালো না লাগে তাহলে অন্য লোকের কাছে ভালো লাগবে কীভাবে? তো এই জন্য আমি গর্ব করি বলি সব সময়ের জন্য যে বকনা গরু আমার কাছে সব সময় হাই পার্সেন্টেজ থাকে। যেমন এই একটা বাচ্চা দেখেন আপনি, অরিজিনাল বাচ্চা একদম রাজহাঁসের মতন, আর সাইডি বাট কত সুন্দর, পাওগিনি মোটা কত, মাঝাত্তরে ভারী কত, আগাত্তরে চিকন কত, প্রত্যেকটা গরু জাতমান দেখে লিবি আমার কাছে। এটা হচ্ছে 13 নাম্বার, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি আমি 85,000 টাকা। পাশে 14 নাম্বার যেটা আছে চলেন এটা দেখাই। 14 নাম্বারটা কোন জাতের? 14 নম্বরে হলিস্টান ফিজিয়ান বাচ্চা, এটা আরও জাত উন্নত। আপনি বান সারকান দেখাবেন দর্শকের উদ্দেশ্য, আর মাঝাত্তরে ভারী কত, আসলে বকনা গরুর যে গুণগিনি লাগে সেই গিনি এর মধ্যে আছে, সবকিছু দর্শক দেখে সিদ্ধান্ত নিতে পারবে। হ্যাঁ, প্রত্যেকটা গরু সিদ্ধান্ত নিতে পারবে। আজকের প্রোগ্রামের 14 নম্বর, এটা দাম রাখছেন কেমন? এটা রাখছি 1,15,000 টাকা। 1,15,000 দরদামের সুযোগ আছে? হ্যাঁ, প্রত্যেকটা গরু আলোচনার সুযোগ আছে, কিন্তু ওই যে কইলাম যে আহমারি কিছু না। এই পাশে সিরিয়ালের 15 নম্বর একটা কিউট বাচ্চা নিয়ে আসছেন, এটা এটাও আপনার হলিস্টান ফিজিয়ান বাচ্চা, আসলে গরু রানী বিটের গরু, সবাই বলবি যে রানী, আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই। আমি আবারও বলতেছি হলিস্টান ফিজিয়ান বাচ্চা। হলিস্টান ফিজিয়ান, বয়স কেমন? এটা আপনার একবার করে ডাক, এখানে 5টা গরু এই লটে আছে, এটা 5টা লটে আমি একটা দাম দিব, 5টা লটে একটা দাম দিব। হ্যাঁ, 14 থেকে সব শেষ পর্যন্ত, 14 থেকে মানে 18 পর্যন্ত, 18 পর্যন্ত এই 5টা গরুর একটা লট, একটা লট দিব, এই লটে একটা দাম বলবো, আগে সিঙ্গেলে বলিনি। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটাও আপনার 1,15,000 টাকা। আর যখন লটে নেবে লটের দাম বলে দিই? লটের দাম বলে দিচ্ছি আমি, সমস্যা নাই। আচ্ছা, এটা সাইড করে দেন, পাশে এই লটের 3 নাম্বার যেটা আছে কিউট একটা, এটা এটাও আপনার হলিস্টান ফিজিয়ান, এর দেখেন শিং দুটো সাদা, আসলে রানী বিটের গরুর, সবাই বলবে যে রানী, আমি তো ওইভাবে বলতে পারবো না, কারণ আমরা গরু জাতমানের দিকে খেয়াল করি, উল্টাপাল্টা কথা তো আসলে বলা সম্ভব না, সম্ভব না। এটার বয়স কেমন আছে? এটাও আপনার একবার ডাক আসছিল, দিনাই এবার আসলে দিতে হবে, অল্প দিনেই আবার হিটে আসবে। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা আপনার 1,22,000 টাকা। সিঙ্গেল নিলে 1,22,000, আর যখন প্যাকেজে দেবে প্যাকেজে দাম বলবেন? হ্যাঁ, প্যাকেজে তো দাম বলবোই আমি, প্যাকেজে একটা দাম বলবোই। এটা সাইড করে দেন, পাশে যেটা আছে এটা দেখাই চলেন, এটা কোন জাতের? এটা আপনি ফিজিয়ান জাতের। ফিজিয়ান জাতের, বয়স কেমন আছে এটার? এটাও আপনার একবার ডাক আসছিল, দিনাই এবার আসলে দিতে হবে, ওই বাচ্চাটার আসলে ঠ্যাং সঙ্গিনী দেখাবেন, বান সারকেন দেখাবেন, প্রত্যেকটা জিনিস সুন্দর হলে মানে দর্শকের আসলে পছন্দ যদি না হয় তাহলে তো সংগ্রহ করবেই না, আর যদি পছন্দ হয় তাহলে সংগ্রহ করবে। প্রত্যেকটা জিনিস দেখবি আগে, আমার বাচ্চাগিনির খেয়াল করবি, এর পাউডার গিনি দেখেন যে আসলে কি মোটা, এইগিনি পার্সেন্টেজ আগে দেখতে হবে। যদি আপনি এখন বকনা গরু আপনি কিনলেন আর বললেন যে হয়ে গেছে, এটা হবে না, আসলে জাতমানের গুণ দেখে তারপরে সংগ্রহ করতে হবে। এটা সিঙ্গেল দাম কেমন? এটার দাম রাখবো 1,10,000 টাকা। তো এটা সাইড করে দেন, সবশেষ যেটা আছে ওটা দেখাই। এই পাশে সবশেষ যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। আসলে এই গরুটা আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান বলে, বুঝছেন? অস্ট্রেলিয়ান বলে। হ্যাঁ হ্যাঁ, আমার মেলা দিন পরে একটা বাচ্চা অস্ট্রেলিয়ান বাচ্চা পাইছি। বয়স কেমন আছে? এটা বয়স আছে, ডাক আসছিল আজকে 4 দিন হলো, ডাক মিস দিছি আমি, মানে 21 দিনের মাথায় আবার আসবে, ওইটাতে আমি দিয়ে দিবো আর কি।
কনসেপ্ট করাবেন। জি, তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি আমি 1,05,000 টাকা। পাঁচটা বাচ্চা যদি কেউ একসঙ্গে নেয় তাহলে কেমন দাম? এই পাঁচটা বাচ্চা যদি একসাথে নেয় আসলে পাঁচটা বাচ্চা কাইটি কাইটি দাম আসে হচ্ছে আপনার 5,65,000 টাকা, কিন্তু আমি অত বেশিও নেব না, কোমল বেশি কোমল নেব না। আপনি যদি কোনো দর্শক নেয় ফিক্স রেট 5,20,000 টাকা। 5,20,000 টাকা হলে ফিক্স রেট একবারে ফিক্সড, মানে এর মধ্যে কোনো কথা বলা যাবে না, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। মানে যদি দর্শকের উদ্দেশ্য যদি কোনো ভাইয়ের ভালো লাগি থাকে তাহলে নিবে, না হলে নাই, না হলে না নিবে না। তো বাচ্চু ভাই, এই ছিল আপনার কাছে গরু বিক্রি করার মতো যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। আসলে গরু আছে তো মেলা, গরু যদি দেখাতে লাগিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম লাগবে, অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর এত গরু ভিডিও দেখানো ঠিক না। তো আমরা যেগুলি দেখাচ্ছি আজকে তাও বেশি গরু দেখা ফেলাইছি, 18টা। আমি তো খেয়াল করি নাই আগে, আগে খেয়াল করলে আরো কমাই দিতাম। দর্শক দেখে নিতে পারবে গরু? হ্যাঁ, প্রত্যেকটা গরু দেখে নিবে, আর যদি ভালো লাগে দর্শকের উদ্দেশ্য বলতেছি যেটা যদি 15টা পছন্দ হয় তাহলে বুকিং দিয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আমরা পোষা দিয়ে পোষায় দিবেন। জি, ঠিক আছে বাচ্চু ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।